ঘরে বসে না থেকে এই সুন্দর পার্কে আসুন, সমাজ মুক্ত একটি শহর একটি দেশ আমরা গড়ি এই খোলামেলা পার্কের মাধ্যমে। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছে বালুর মাঠ। বাংলাদেশের ইতিহাসে আমরা প্রথম 18 বিঘা একটি খেলার মাঠ পেয়েছি, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। সেটিরও কাজ আমরা শুরু করছি, আমরা আগামী অগস্টের মধ্যে আমরা চাচ্ছি পার্কটাকে খুলে দেওয়ার জন্য। এই বাংলাদেশের প্রথম 18 বিঘা দিয়ে একটি পার্ক আমরা কাজ শুরু করছি খেলার মাঠ সহ। আমাকে অনেকে বলেছে, আমি বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছিলাম মাঝে মাঝে বলছে কাচের ঘেরাও দিয়ে এত টাকা নষ্ট না করলেও পারা যেত, কিন্তু এটা কোনো কাচের না, এটা হচ্ছে সাউন্ড ব্যারিয়ার। এখানকার যে সাউন্ড এবং বাইরের সাউন্ডের মধ্যে 50% আপ অ্যান্ড ডাউন। সুতরাং আমরা কোনো কথা বলার আগে যারা এক্সপার্টিস তাদের কিন্তু কথা শুনতে হবে। আমি যখন কথা শুনেছিলাম আমাদের নাজমুল ইমাম সাহেবের সাথে, ফার্স্ট যখন প্রেজেন্টেশন দেয় আমি ওনাকে বলেছি ইট ইজ ডান, আমি আপনি যেটা বলেছেন এটাই হবে। এবং আজকে আমি বলে দিতে চাই আপনাদের সামনে যা যা উনি বলেছেন সবগুলাই কিন্তু বাস্তবায়ন করবো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ। এখানে শেড হবে, শেড হচ্ছে, এই যে গ্লাসের যেই ব্যারিয়ারটা দেওয়া হয়েছে সাউন্ড ব্যারিয়ার, এটি জার্মানির থেকে আনা হয়েছে। করোনার জন্য আমাদের 2 বছর দেরি হয়েছে। আমাকে গুলশান সোসাইটি, নিকেতন সোসাইটি অনেকবার বলেছে আর কত দেরি করবেন, আর কত দেরি করবেন। আমি বলেছিলাম এইটিকে যদি করতে হয় একটু সময় প্রয়োজন, আজকে সেই সময় আপনারা দিয়েছেন দেখে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই পার্ক সকলের জন্য উন্মুক্ত থাকবে, শুধু গুলশান আর নিকেতন সোসাইটির জন্য না, এই পার্ক জনগণের জন্য উন্মুক্ত থাকবে। এই পার্ক, এই পার্কে খেতে খাবার মানুষ তারাও এখানে আসবে। আমি গুলশান সোসাইটিকে বলবো আপনারা আমাদের কাছে আসেন যে কোনো জিনিস রেডিমেড না নিয়ে। আমি নিকেতনকেও বলবো আপনারা নিজেরা মিলে এই খেয়াগুলোকে সুন্দরভাবে পরিবেশ সুন্দর করে নৌকা নামিয়ে দিন, নৌকার মাধ্যমে যান, গ্রিন জব ক্রিয়েট হবে। এখান থেকে আপনারা চলে যাবেন বর্ণিক অবস্থানে পিছন পর্যন্ত, মানুষ এটা টাকায় থাকবে। এইটি আপনারা করবেন, আপনারা 1 পা আগাবেন আমি 10 পা আগাবো সিটি কর্পোরেশন থেকে, সেটা আমি বলতে চাই। আমরা আজকে একসাথে এই ডক্টর ফজলরাবি পার্কের, ডক্টর ফজলরাবি পার্কের উদ্বোধন ঘোষণা করছি করতালির মাধ্যমে। ডক্টর